আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। 22 দিনে এলো 15,500 কোটি টাকার রেমিট্যান্স। প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী, ঢাকায় হলো বিয়ে। এবং মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়। স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রতি বছরের মতো এবারও রমজানের শুরু থেকে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। মার্চের প্রথম 22 দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে 141 কোটি 44 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 15,208 কোটি টাকা। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। মার্চের প্রথম 22 দিনের রেমিট্যান্স এসেছে 141 কোটি 44 লাখ মার্কিন ডলার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 18 কোটি 25 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 2 কোটি 15 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 120 কোটি 48 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 57,10,000 মার্কিন ডলার। এবছরের জানুয়ারিতে দেশের রেমিট্যান্স এসেছিল 210 কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে আসে 216 কোটি 60 লাখ মার্কিন ডলার। 2022-23 অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল 2,161 কোটি 7 লাখ মার্কিন ডলার। 2021-22 অর্থবছরে রেমিট্যান্স এসেছিল 2,103 কোটি 17 লাখ মার্কিন ডলার। দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্কের পর ঘর বাঁধার আশায় ফরিদপুরের ভাঙায় এসেছেন এক মালয়েশিয়ান তরুণী। রোববার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর রাতেই ঢাকার একটি হোটেলে 2 লাখ টাকা দেন মহরে বাংলাদেশি যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বাংলাদেশি যুবক শামীম হোসেন উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের শরীফাবাদ খরদিয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে। মালয়েশিয়ান তরুণী সোয়াইলা বিনতে আব্দুর রহমান মালয়েশিয়ার একটি রেস্তোরাঁ কর্মী। জানা গেছে সোয়াইলার এটি দ্বিতীয় বিয়ে। 4 বছর আগে প্রথম স্বামীকে ডিভোর্স দেন। অপরদিকে শামীম হোসেন 5 বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। 3 বছর আগে সোয়াইলা অনলাইনে ফুলের ব্যবসা করতেন, সেই সূত্রে তাদের পরিচয়। পরিচয় থেকে প্রেম, এরপর ঘর বাঁধার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া থেকে সোয়াইলা বাংলাদেশে আসেন। এদিকে বিয়ের পর নববধূ সেজে রোববার রাত 11:30টার দিকে শ্বশুরবাড়িতে যান ওই তরুণী। শ্বশুরবাড়ির লোকজন তাকে বরণ করে নেন। নববধূকে এক নজর দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান শামীমের বাড়িতে। এ বিষয়ে শামীম হোসেন বলেন, আমি কনস্ট্রাকশনের ভিসায় যাই, ওই দেশের আইনে মালয়েশিয়া নাগরিককে বিয়ে করা নিষিদ্ধ থাকায় বিয়ে করতে পারিনি, শুধু অপেক্ষার প্রহর গুনছিলাম। 3 বছর ধরে তার সঙ্গে আমার সম্পর্ক, আমার ভিসার মেয়াদ শেষ হলে গত ডিসেম্বরে আমি দেশে চলে আসি, ওর সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হতো। সোয়াইলা অবশেষে বাংলাদেশে এসে ঘর বাঁধতে রাজি হয়। তার পরিবারের সঙ্গে অনেক সংগ্রামের মাধ্যমে সবাইকে রাজি করে বাংলাদেশে চলে আসে সোয়াইলা। রাতেই তার সঙ্গে আমার বিয়ে হয়, হয়তো এখন ধুমধাম করে বাকি কাজটুকু সারা হবে। সোয়াইলা বলেন, আমি বাংলাদেশের তথা শ্বশুরবাড়ির মানুষের ভালোবাসায় মুগ্ধ। ঘর বাঁধতে 1 মাসের ছুটি নিয়ে শামীমের কাছে ছুটে এসেছি, আমি খুব খুশি। এদিকে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলী মুন্সি বলেন, শুনেছি মালয়েশিয়ান একটি মেয়ে আমার ইউনিয়নের ছেলেকে বিয়ে করতে চলে এসেছে, আমি ওদের বিষয়ে কোনো সহযোগিতা লাগলে অবশ্যই করব। মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ার বলরুমে গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মঞ্জু খার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর বরিশাল সমিতির প্রচার সম্পাদক বাদুল কারার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহপ্রচার সম্পাদক রিয়াজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সময়ের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা ডক্টর ফয়জুল হক। এছাড়া উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহসভাপতি মির্জা সালাউদ্দিন, মিরাজ হাওলাদার, আবু হানিফ মোল্লা ও আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সাইফুল ইসলাম পারভেজ, সহসাধারণ সম্পাদক মিজান ব্যাপারী, মাসুদ রানা, হেলাল মুন্সি, মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহ সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু হানিফ ঘরামি, সদস্য জসিম হাওলাদার, ইব্রাহিম গিয়াসউদ্দিন জিহাদ। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ ফেনী জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা জেলা সমিতির সিনিয়র নেতৃবৃন্দ। এবং পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার কুমিল্লা নাগাশ দরবার শরীফের হজরত মাওলানা মোশতাক ফয়েজি পীর সাহেব।